আসছেন আন্নাজাত মাদ্রাসার ছাত্র মোহাম্মদ ওয়াস করণি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, ছাত্র ভাই মোহাম্মদ ওয়াস করণি, সে আমাদের সামনে তেলাওয়াত করেছে সূরাতুল ইখলাস। সে প্রথমেই নিজেকে নিজে এখানে এসে মঞ্চে এসে সে ভীতু হয়ে গেছে, তো দ্বিতীয়ত ভুল করেছে সূরাতুল ইখলাসের মাঝে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ইয়া অপেশ ইউ সে পড়েছে ইউলাদের মতো, ইউলাদ না পড়িয়া একটা মানে উচ্চারণটা জানি অন্যরকম হয়েছে। দ্বিতীয়ত আমি বলি তোমাদেরকে মস্কের সময় বলি যে পড়াটা শ্রুতিমধু হওয়ার জন্য, আস্তে আস্তে পড়ার জন্য, কিন্তু এখানে এসে সে এমনভাবে পড়তেছে না জানি তার পিছনে কে ধাওয়া করছে, তো এমন করা যাবে না, আস্তে আস্তে পড়তে হবে, সাহস নিয়ে পড়তে হবে, বুক ভরা সাহস নিয়ে পড়তে হবে। আর আমরা পড়ার সময় একটু খেয়াল করবো, সকলে খেয়াল করবো যে আমার আউযুবিল্লাহ হুজুর যেভাবে মস্ক করাচ্ছেন, বিসমিল্লাহ যেভাবে মস্ক করাচ্ছেন সেভাবে হইতেছে কি না, তোমার পড়া তুমি লক্ষ্য করলে চলবে না, হুজুর যেভাবে পড়াচ্ছেন সেভাবে হইতেছে কিনা, এটা যদি তুমি একটু জেহেনে রাখো তাহলে ইনশাল্লাহ পড়া সুন্দর হয়ে যাবে। তো আমরা সকলে এই বিষয়গুলো লক্ষ্য করবো।